আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে কোকিল, এবং আজকে আমরা এই যে আমাদের কোকিল গল্পটি রয়েছে এটি নিয়ে জানবো। কিন্তু শিক্ষার্থীরা, এটি আসলে তোমাদের যে সহপাঠ যে বইটি রয়েছে সেই বইটির কিন্তু অংশ, এবং আজকের ক্লাসে আমরা জানতে পারবো এই কোকিল যে আমার গল্পটি রয়েছে এটির ব্যাপারে। এবং শিক্ষার্থীরা, এই যে গল্পটি রয়েছে এই গল্পটি মূলত লিখেছেন হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসন, এবং এই গল্পটিকে অনুবাদ করেছেন জনাব বুদ্ধদেব বসু। অবশ্য শিক্ষার্থীরা, লেখকের নাম এবং এই গল্পের যে অনুবাদক রয়েছে বুদ্ধদেব বসু, এই দুজনের নাম অবশ্যই তোমরা মনে রাখবে। এবং শিক্ষার্থীরা, বরাবরের মতোই 10 মিনিটস তরফ থেকে তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে আমি মাহবুবুল নওয়াজ ফারসিম আছি। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে এখনই আজকের ক্লাসটি শুরু করে ফেলি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরুর একদম সূচনা লগ্নে আমি তোমাদেরকে হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসন এবং বুদ্ধদেব বসু এই দুজনের সাথে পরিচয় করে দিতে চাই। শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে বাম পাশে যে লোকটির ছবি দেখছো তিনি হচ্ছেন মূলত হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসন, এবং ডান পাশে যে লোকটির ছবি দেখছো তিনি হচ্ছেন জনাব বুদ্ধদেব বসু। এবং বুদ্ধদেব বসু মূলত হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসন রচিত এই যে গল্পটি রয়েছে এটি অনুবাদ করেছেন। শিক্ষার্থীরা, চলে যাচ্ছি আমাদের আজকের লেকচার থেকে আমরা যা যা শিখবো সেসব বিষয়টি তোমাদেরকে অবহিত করতে। আমরা প্রথমেই কোকিল গল্পের শব্দার্থ টিকা সম্পর্কে জানবো, পরবর্তীতে পাঠ পরিচিতি সম্পর্কে জানবো, এবং সবশেষে আমরা লেখক ও অনুবাদক পরিচিতি সম্পর্কে আস্তে আস্তে জেনে ফেলব। শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করে ফেলে আজকের ক্লাসটি। শব্দার্থ ও টিকা। শব্দার্থ ও টিকার ক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি চীনাম্যান মানে চীন দেশীয় লোক, অর্থাৎ শিক্ষার্থীরা চীনা কোনো একজন মানুষ, সেটাকে যদি আমি বলি চীনাম্যান বা ম্যান বলতে এখানে মানুষ বা লোক বোঝানো হচ্ছে, তার আগে যেহেতু চীনা শব্দটি রয়েছে তার মানে বুঝতেই পারছো এটি হবে কি চীন দেশীয় লোক। এরপর দেখো হ্রদ, তার মানে হচ্ছে চারদিকে স্থল দিয়ে ঘেরা জলাশয়। হ্রদ দিয়ে শিক্ষার্থীরা অবশ্যই এটি জলাশয়কে বোঝানো হবে, তবে যে বিষয়টি মাথায় রাখতে হবে এর চারদিক দিয়ে স্থল ঘেরা থাকবে। অতল, যার তল নেই। অনেক সময় শিক্ষার্থীরা আমরা বলি না অতল সাগরে ডুবে যাচ্ছি, তার মানে সাগরের তল বা সাগরের যে তলা বা নিচের অংশটি রয়েছে সেটি অত্যন্ত গভীর বা তল নেই বললেই চলে এমন একটি অবস্থা। তার মানে অতল বলতে আমরা বুঝাই যার তল নেই এমন কিছু একটা। রাজধানী, দেশ শাসনের জন্য কেন্দ্র যেখানে প্রধান প্রধান সরকারি অফিস থাকে। শিক্ষার্থীরা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, জাপানের রাজধানী টোকিও। এই যে শিক্ষার্থীরা, আমি এতগুলো দেশ বললাম এবং সেই দেশের পাশাপাশি সেই দেশের কিছু আমি এলাকার নাম বললাম বা সিটির নাম বললাম বা নগরের নাম বললাম, সেই নগরগুলো হচ্ছে কিন্তু মূলত রাজধানী। রাজধানী কি? রাজধানী হচ্ছে দেশ শাসনের কেন্দ্র, যেখানে আমার সরকারি প্রধান প্রধান অফিস থাকবে, দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তারা বসবাস করবেন। যদি সে দেশটি ব্যুরোক্রেটিক কোনো দেশ হয় বা আমলাতান্ত্রিক কোনো দেশ হয়, সে আমলাতান্ত্রিক দেশের আমলারা সেখানে বসবে, কাজ করবে, দেশকে নিয়ন্ত্রণ করবে। তার মানে এক কথায় একটি দেশের যে অঞ্চল থেকে সম্পূর্ণ দেশটিকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে সেটি হচ্ছে ওই দেশের রাজধানী। এরপর থেকে প্রাসাদ, প্রাসাদ মানে ইমারত বা বাড়ি, অমাত্য আমলা মন্ত্রী, রাজকর্মে মন্ত্রণাদাতা ব্যক্তি। শিক্ষার্থীরা, অমাত্য বলতে কি বোঝায়? বর্তমান প্রেক্ষাপটে আমরা যে মন্ত্রী দেখি বা আমলা দেখি তারাই হচ্ছে কি অমাত্য, যারা মূলত রাজকর্মে বা দেশ পরিচালনার ক্ষেত্রে নানান রকম মন্ত্রণা প্রদান করে বা নানান রকম উপদেশ দিয়ে থাকে বা ইংরেজিতে বলতে গেলে অ্যাডভাইস প্রদান করে থাকেন, তারাই হচ্ছে মূলত অমাত্য। এরপর দেখি নিম্নস্থ, এ শব্দ অর্থ হচ্ছে কি নিচের। সান্ধ্যভোজ মানে সন্ধ্যাকালের খাবারের আয়োজন, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপর দেখো শিক্ষার্থীরা সভাসদ, এর মানে হচ্ছে সভায় যোগদানকারী ব্যক্তি, দরবারের লোক, রাজ আমলা বা মন্ত্রী। শিক্ষার্থীরা দেখো, আগেকার দিনে কিন্তু রাজা রাজরা ছিল, তাদের কিন্তু রাজ্য পরিচালনা করার জন্য আলাদা সভার ডাকার প্রয়োজন হতো, এবং সেই সভায় যে সকল ব্যক্তিরা যোগদান করত তারাই হতো গিয়ে মূলত সভাসদ। একইভাবে দেখো উজির মানে মন্ত্রী, নাজির মানে আদালতের কর্মচারী যিনি পেয়াদাদের দেখাশোনা করেন। তার মানে এখানে উজির বলতে মন্ত্রী বুঝায় বর্তমান প্রেক্ষাপটে, আর নাজির হচ্ছে আদালতের কর্মচারী। আগেরকার দিনে রাজা রাজাদের অবশ্যই আদালত থাকত, সে আদালতে যারা কর্মচারী হিসেবে কাজ করতেন তারাই মূলত হচ্ছেন কি নাজির। এরপর থেকে পেশকার, আদালতের কর্মচারী যিনি বিচারকের কাছে নানান রকমের কাগজপত্র উপস্থাপন করে থাকেন। এরপর দিকে রাজ রাঁধুনি, উপাধি বিশেষ, রাজকীয় রান্নার কাজে নিযুক্ত থাকেন এবং তিনি হচ্ছেন প্রধান পাচক।
তার মানে রাজকীয় যে সকল রান্না হয় বা রাজার জন্য যে রান্না হয় সেই রান্নার যে রাঁধুনি বা বাবুর্চি তিনি হচ্ছেন গিয়ে রাজ রাঁধুনি। এরপর থেকে পার্সেল এর অর্থ হচ্ছে গিয়ে মোড়ক বা প্যাকেট। শিক্ষার্থীরা এরপর দেখবো স্বয়ং যার অর্থ হচ্ছে নিজে অথবা আপনি, সোনার চটি যার অর্থ সোনার তৈরি পাতলা স্যান্ডেল বিশেষ, তার মানে একটি স্যান্ডেল থাকবে যেটি আসলে সোনার তৈরি হবে কিন্তু অনেক বেশি পাতলা হবে সেটি, ঐশ্বর্য মানে হচ্ছে কি সহায় সম্পত্তি, মহামহিমান্বিত মানে অতিশয় গৌরবান্বিত এমন একটি অবস্থা, কোকিল বাহক বা কোকিল বহনকারী যে কোকিলকে বহন করে, বাজুবন্ধ হার এক ধরনের অলঙ্কার, বাহুতে পড়ার অলঙ্কার বিশেষ। শিক্ষার্থীরা এই যে আমার বাজুবন্ধ হার বা একটি অলঙ্কারের নাম বললাম, এই অলঙ্কারটি মূলত বাহুতে পরা হয়ে থাকে। গত গত মানে গায়ে নির্ধারিত বা বাঁধা সুর। অনেক সময় শিক্ষার্থীরা আমি বলে থাকে যে এই গত বাঁধাভাবে কাজ করলে চলবে না, এটির অর্থ হচ্ছে নির্দিষ্ট একটি সুরে নির্দিষ্ট একটি তাল বা লয়ে কোনো কাজ করলে সে কাজটি কখনো সুন্দর হয় না বা সৃষ্টিশীল হয় না। এই বিষয়টি আমরা কখন বলতে পারি, যখন আমরা গত শব্দটি ব্যবহার করব। এই শব্দটি আমরা এর আগে অনেক ব্যবহার করেছি শিক্ষার্থীরা, কিন্তু জানতাম না এটির আসল অর্থটি কি, সেটি আজকে আমরা মূলত জেনে ফেললাম। এরপর দেখো সঙ্গীত বিশারদ মানে সঙ্গীতজ্ঞ, গান বাজনা বা বাদ্যযন্ত্রের সুর তাল লয় ধ্বনি প্রভৃতি বিষয়ে জ্ঞান রাখেন যিনি, এটি হচ্ছে গিয়ে মূলত আমার সঙ্গীত বিশারদ। আশা করি বুঝতে পেরেছ। শব্দার্থ টিকাতে আমরা দেখতে পাচ্ছি নির্বাসিত, নিজের দেশ থেকে বহিষ্কৃত। অনেক সময় বলে থাকে যে অমুককে নির্বাসনে দেওয়া হয়েছে, তার মানে কোনো একজন ব্যক্তি হয়তো কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে বা কোনো খারাপ কাজ করা হয়েছে, তাই ওই ব্যক্তিটিকে নিজের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখনই আমরা বলতে পারি তাকে নির্বাসিত করা হয়েছে। উপঢৌকন মানে হচ্ছে উপহার, পরিষদ মানে সদস্য, সভা সভাসদ, কলকব্জা মানে যন্ত্রপাতি, নিশার মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অচেতন। এরপর দেখি নিশান যার অর্থ হচ্ছে কি পতাকা। এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে আমাদের শব্দার্থ ও টিকার যে অংশটি রয়েছে সেটি শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করব পাঠ পরিচিতি ও মূলভাব। পাঠ পরিচিতি ও মূলভাব পড়তে গিয়ে আমরা প্রথমে যে বিষয়টি জানব সেটি হচ্ছে এই গল্পটি একটি রূপ কথাধর্মী গল্প। শিক্ষার্থীরা এই রূপ কথাধর্মী এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেননা এটি কিন্তু প্রায় সময় আমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে চলে আসতে পারে যে আমাদের আলোচ্য গল্পটি কি ধরনের গল্প। উত্তরটি হবে রূপ কথাধর্মী গল্প, অবশ্যই তোমরা এটি মনে রাখবে। এখানে দেখানো হচ্ছে যে চীন দেশে ছিল ছোট্ট একটি সুকন্ঠী কোকিল, এবং একদিন রাজদরবারে তার ডাক পড়ে। রাজা কোকিলের গানে মুগ্ধ হয়ে তাকে রেখে দিলেন রাজসভাতেই সোনার খাঁচায় পুরে, তার মানে সোনার খাঁচায় আবদ্ধ করে কোকিলটিকে রেখে দেওয়া হয়েছে। এবার তার প্রতিদ্বন্দ্বী হলো এক কলের কোকিল, তার মানে এমন একটি কোকিলের সাথে এই কোকিলের প্রতিদ্বন্দ্বিতা হলো যিনি কিনা কলের কোকিল, মানে সে হচ্ছে গিয়ে গৃহপালিত বা ঘরে থাকা একটি শিক্ষিত বা যদি আমি ইংরেজিতে বলতে নিই ট্রেন্ড একটি কোকিলের সাথে আমাদের এই কোকিলের দেখা হলো। এবং গদভদা তার কণ্ঠ ও সুর তবু সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, তার মানে কলের কোকিল বা প্রশিক্ষিত যে কোকিলটি রয়েছে সেই কোকিলের প্রশংসা সবাই পঞ্চমুখ, কিন্তু তার কণ্ঠ ও সুর হচ্ছে গিয়ে গদবাধা। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাই কলের কোকিলের প্রশংসা অবহেলিত হয় আসল কোকিল এবং সে একদিন রাজপ্রাসাদ ত্যাগ করলো, তার মানে এই যে আমি কলের কোকিল দেখছি যে কিনা তার গদভদা সুর এবং কণ্ঠ দিয়ে সবাইকে মাত করে রাখছে, সবাই হচ্ছে তারই প্রশংসা করছে, আমার যে প্রাকৃতিক যে কোকিলটি রয়েছে বা প্রকৃতিগতভাবে যে কোকিল গান গাইতে সক্ষম সে কোকিলকে যখন দেখা গেল যে কেউই তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, তখন সেই কোকিলটি রাজপ্রাসাদ ত্যাগ করে এবং এরই মধ্যে কলের কোকিলের গলার তার ছিঁড়ে যায়, অর্থাৎ সে আর আগের মতো গান গাইতে পারছে না এমন একটি অবস্থা। এবং শিক্ষার্থীরা তাকে মেরামত যদিও করা হয় তবে আগের মতো আর টানা বাজে না, মানে সে আগের মতো আর গান গাইতে পারে না, ফলশ্রুতিতে রাজ্যে পড়ে গেল হাহাকার। রাজাও হলেন বেজায় অসুস্থ, পড়ে রইলেন বিছানায় নিথর হয়ে, কিন্তু রাজা মারা যাননি, তবে মৃত্যু ভীতি তার বুকে চেপে ধরে বসেছে। এক কথা শিক্ষার্থীরা এই সম্পূর্ণ যে জায়গাটি রয়েছে এটি দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে রাজা গানের অভাবে আমোদ প্রমোদের অভাবে মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন, যদিও তিনি মারা যাননি কিন্তু তিনি বারংবার ওই কোকিলকে উদ্দেশ্য করে বলছেন গান গাও গান গাও, কিন্তু আমার যে কলার কোকিলটি রয়েছে তার কণ্ঠে কোনো গান নেই। ঠিক সে সময় জানলার বাইরে গান গেয়ে উঠল ছোট্ট সেই কোকিল, অপূর্ব সে সুর
গান আর থামেই না এমন একটি অবস্থা। তার মানে দেখো শিক্ষার্থীরা, প্রাকৃতিকভাবে যে প্রাণীটি এক বিশেষ গুণ অর্জন করতে সক্ষম হয়েছে বা গান গাইতে সক্ষম হয়েছে, তার সক্ষমতা অবশ্যই বা প্রকৃতিগতভাবে পায়নি এমন একটি পাখি যাকে শুধুমাত্র প্রশিক্ষিত করা হয়েছে বা ট্রেনিং প্রদান করা হয়েছে এবং ফলশ্রুতিতে সে গান গাওয়া শিখেছে, সেই পাখির গান এবং প্রকৃতিগতভাবে প্রাপ্ত গলার কারণে গান গাইতে পারা সেই পাখির গান সম্পূর্ণরূপে কিন্তু এখানে পার্থক্য দেখা যাবে বা সম্পূর্ণরূপে ভিন্ন হবে। ঠিক এমন একটি জায়গা থেকে সেই কোকিল অপূর্ব সুরে গান গাইতে লাগলো, সেই গান আর কিছুতেই থামছিল না এমন একটি অবস্থা। এবং শিক্ষার্থীরা, রাজ্যের এই দুর্দিনে রাজার প্রাণ রক্ষা করতে সক্ষম হয় সেই কোকিলটি এবং সারারাত মধুর গান গেয়ে রাজাকে ঘুম পাড়ালো কোকিল। সকালে রাজা জেগে উঠলেন, পেলেন নতুন জীবন নতুন উৎসাহ, বিনিময়ে কোকিল কিছুই নিল না কৃতজ্ঞ রাজার কাছ থেকে। তার মানে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সেই কোকিলটি অত্যন্ত ভালো, সে রাজার কাছ থেকে কিছুই নেয় না, বরং শুধুমাত্র দেখা যায় যে রাজাকে সে সুস্থ করে তোলে এমন একটি অবস্থা। এবং শুধু স্বাধীনভাবে রাজা প্রজা জেলে চাষি সকলের জন্য দুঃখ সুখের গান গাওয়ার ইচ্ছা ব্যক্ত করে সেই কোকিল পাখিটি এবং সবার অগোচরে রাজাকে জানতে চাইলো রাজ্যের সত্যিকারের সকল খবর। তার মানে শিক্ষার্থীরা, এই যে বিষয়টি সেই বিষয়টা আমরা দেখতে পাই, এই কোকিল আসলে সকলের জন্য ভালো কাজ করতে চায়, সকলের সুখ দুঃখে গান গাইতে চায় এমন একটি অবস্থা। এবং শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সত্যিকারের উপকারী সে আসলে কিছু পাওয়ার আশায় কোনো উপকার করে না। অন্যদিকে যন্ত্রের চাকচিক্য সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না। গল্পটিতে এসব সত্যের প্রকাশ করেছে। এক কথা শিক্ষার্থীরা, সত্যিকারের উপকারী ব্যক্তি কখনো কোনো কিছু পাওয়ার আশায় উপকার করে না প্রথম কথা। এবং এর পাশাপাশি যন্ত্র এমন একটি বিষয় যেটি আসলে কখনোই প্রাকৃতিক যে বিষয়টি রয়েছে বা প্রকৃতিগত যে সৌন্দর্যটি রয়েছে তার বিকল্প কিছুতেই হতে পারে না। এবং এই গল্পটিতে এসব মহাচরম সত্যের প্রকাশ ঘটেছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এরপর আমরা পাঠ পরিচিতির কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানবো। আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যিকারের উপকারী ব্যক্তি বা সত্যিকারভাবে যে কার উপকার করতে চায় সেটি আসলে সেই ব্যক্তি আসলে কখনো কোনো কিছুর আশায় উপকার করে না। কৃত্রিমতা কখনোই প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হতে পারে না। এই বিষয় দুটি হচ্ছে কি আমাদের এই সম্পূর্ণ যে গল্পটি রয়েছে সে গল্প থেকে আমরা বুঝতে পারি যে, এক নাম্বার, উপকারী ব্যক্তি কখনো কোনো কিছুর আশায় উপকার করে না, এবং দুই নাম্বার, আমার যে কৃত্রিমতা রয়েছে, কৃত্রিমতা কখনোই প্রকৃতিগত প্রাপ্ত যে সকল গুণ রয়েছে সেই গুণের বিকল্প হতে পারে না। এরপর শিক্ষার্থীরা আমরা পড়ব লেখক ও অনুবাদক পরিচিতি। আসো এক নজরে হান্সে ক্রিশ্চিয়ান আন্ডারসন। দেখো, তিনি জন্মগ্রহণ করেন 1805 সালে ডেনমার্কের আদেন্স শহরে এবং তার রূপকথাগুলো প্রায় 125টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। তার মানে এই ক্রিশ্চিয়ান আন্ডারসন যে সকল রূপকথা রচনা করেছেন তা 125টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। এর মধ্যে আমরা দেখি মৎস্যকন্যা, কুচ্ছিত প্যাকারু, বুনো হাঁসের কথা, নাইটেঙ্গেল, রাজার নতুন পোশাক প্রভৃতি হচ্ছে কি তার রচিত জনপ্রিয় গল্প। এবং 1875 সালে কোপেনহেগেনে তিনি মূলত মৃত্যুবরণ করেন। এরপর দেখি হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেনের জন্ম 1805 সালে ডেনমার্কের আদেন্স শহরে। তার বাবা ছিলেন জুতোর কারিগর এবং নেহায়েত গরিব লোক। তার মানে এই যে ব্যক্তি রয়েছে তার বাবা ছিলেন মূলত জুতোর কারিগর এবং তিনি খুবই গরিব একজন ব্যক্তি ছিলেন। নানা বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করে সাহিত্যিক হিসাবে আন্ডারসেন লাভ করেন জগৎজোড়া খ্যাতি এবং তিনি নাটক, ভ্রমণ কাহিনী, উপন্যাস লিখলেও সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন গল্প লিখে। তার মানে হান্স আন্ডারসেনের যে সম্পূর্ণরূপে লেখক প্রীতি বা লেখক হিসেবে যে জনপ্রিয়তা লাভ করা সেটি আসলে অর্জন করা হয়েছিল নানা রকমের গল্প লেখার মাধ্যমে, যদিও তিনি এর পাশাপাশি অনেক বেশি নাটক উপন্যাসও লিখেছেন। আন্ডারসনকে বলা হয় মূলত গল্পের জাদুকর। কল্পনা ও বাস্তবের মিশেলে তিনি রচনা করেন অসম্ভব সুন্দর সুন্দর গল্পকথা এবং এতে মানবিক অনুভূতি গভীরভাবে ফুটে উঠছে। এবং তার রচিত রূপকথাগুলো প্রায় 125টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। শিক্ষার্থীরা, এই ইনফরমেশনটি অবশ্যই তোমরা মনে রাখবে। বাংলা ভাষার আন্ডারসেনে অনেক গল্প অনুদিত হয়েছে, তার মধ্যে মৎস্যকন্যা, কুচ্ছিত প্যাকারু, বুনো হাঁসের কথা, নাইটেঙ্গেল, রাজার নতুন পোশাক ইত্যাদি। তার মানে আন্ডারসেনের অনেক রকমের গল্প বাংলা ভাষায় মূলত অনুদিত হয়েছে। তবে এই হান্স আন্ডারসেন 1875 সালে কোপেনহেগেনে মৃত্যুবরণ করেন।
আশা করি তোমরা এই যে তথ্যটি দিলাম মনে রাখবে। এরপর আমরা অনুবাদক বুদ্ধদেব ভূ সম্পর্কে জানবো। তার জন্ম হয়েছে 1908 সালে কুমিল্লা জেলায়। প্রগতি ও কবিতা পত্রিকা সম্পাদন করে তিনি বিশেষ খ্যাতি পান। তার মানে প্রগতি একটি পত্রিকা এবং কবিতা আরও একটি পত্রিকা, এই দুটি পত্রিকা সম্পাদনা করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বন্দির বন্দনা, কঙ্কাবতী ইত্যাদি। তার মানে এই বুদ্ধদেব বসু যে সকল গ্রন্থ রচনা করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বন্দির বন্দনা ও কঙ্কাবতী। এবং শিক্ষার্থীরা 1974 সালে কলকাতায় বুদ্ধদেব বসু মৃত্যুবরণ করেছেন। এরপর দেখি অনুবাদক পরিচিতি আরো গভীরভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। বুদ্ধদেব বসু 1908 সালে কুমিল্লা জন্মগ্রহণ করেন, একটু আগে আমরা জানতে পেরেছি। কিন্তু তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক ও সম্পাদক ছিলেন। তার মানে দেখো, তিনি কত গুণী একজন ব্যক্তি, একই সাথে এতগুলো জায়গায় তিনি তার নিজের মেধার পরিচয় দিয়েছেন। প্রগতি ও কবিতা নামক তিনি দুটি পত্রিকা সম্পাদনা করেছেন, এটি আমরা জানি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা জানি, বন্দির বন্দনা, কঙ্কাবতী ইত্যাদি। তবে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, এই গ্রন্থ দুটি কিন্তু মূলত কাব্যগ্রন্থ, তাই বলা হচ্ছে যে বন্দির বন্দনা, কঙ্কাবতী ইত্যাদি কাব্য। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখি তিথিডোর, নির্জন স্বাক্ষর, রাত ভোরে বৃষ্টি ইত্যাদি তার রচিত উপন্যাস, এবং মহাকবি কালিদাসের মেঘ দূত হচ্ছে তার অনুবাদ গ্রন্থ। এবং শিক্ষার্থীরা, বুদ্ধদেব বসু 1974 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। তার যে এই তথ্যটি রয়েছে, এই তথ্যটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এবং শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তবে অবশ্যই আজকের ক্লাসে তোমাদের যদি কোনো প্রকার কোনো সন্দেহ থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্নটি জানিয়ে দিবে। আমি ব্যক্তিগতভাবে এসে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। পরবর্তী যে কোনো ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম, এবং সবসময় 10 মিনিট স্কুলের সাথে থেকো।